সো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছেন আমার কিন্তু অ্যাড অন রিলস অন হয়ে গেছে। সো আমি কিন্তু আজকেই পেয়েছি অ্যাড অন রিলস, এবং কালকে আমি অ্যাপ্লাই করছিলাম, আজকে কিন্তু আমার অ্যাড অন রিলস অন হয়ে গেছে, সেই সাথে কিন্তু বোনাস অপশনটাও অন হয়ে গেছে। সো আমি অ্যাড অন রিলস কীভাবে পেলাম এবং আপনারা কীভাবে পাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখুন, এ টু জেড বুঝিয়ে দিব এবং আপনিও কিন্তু অ্যাড অন রিলস অন করতে পারবেন। সো আমি একটা জিনিস দেখাই যে এই আইডিতে আমি কয়টা ভিডিও আপলোড দিছি, এই আইডির ফলোয়ার্স কত সংখ্যা। সো আমি থ্রি ডটে গেলাম, ভিউএসে গেলাম। সো ভিউএসে আসলে আপনি দেখতে পাচ্ছেন মাত্র ফলোয়ার সংখ্যা কিন্তু 102 জন এবং লাইক হচ্ছে 12টা, এবং এইখানে আমি কয়টা ভিডিও আপলোড দিছি সেটা যদি আপনাদের দেখাই তাহলে দেখতে পারবেন একদম সম্পূর্ণ নতুন পেজ। সো দেখতে পাচ্ছেন আমি মাত্র এইখান থেকে ভিডিও আপলোড দেওয়া শুরু করছি একদিন আগে, অর্থাৎ কালকে আমি ভিডিও আপলোড দেওয়া শুরু করছি এবং কালকে অ্যাপ্লাই করছি এবং অ্যাড অন রিলস কিন্তু আমাকে দিয়ে দিছে। সো অ্যাড অন রিলস আমি কীভাবে অন করেছি, সো এখান থেকে আমি অন্য একটা পেজ লগ ইন করে নিব এবং সেই পেজে আমি অ্যাড অন রিলস কীভাবে অ্যাপ্লাই করি সেটা আপনাদের দেখিয়ে দিব, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। সো আমি এখান থেকে জাস্ট আমার অন্য একটা পেজ লগ ইন করে নিলাম। আপনারা যদি আপনাদের আইডিতে অ্যাড অন রিলস অন করতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আইডিটা অফিসিয়াল ব্রাউজারে লগ ইন করে নেবেন। আমি আপনাদের সর্বপ্রথম দেখাই যে এই পেজে অ্যাড অন রিলস আছে কি না। আমি এখান থেকে ম্যানেজ অপশনে গেলাম, ম্যানেজ অপশনে যাওয়ার পর আমি এখান থেকে জাস্ট মনিটাইজেশনে গেলাম। সো এখানে দেখতে পাচ্ছেন অ্যাড অন রিলস নামে কিন্তু কোনো অপশন নাই, আমি জাস্ট অ্যাপ্লাই করবো, এটা 24 ঘন্টার মধ্যে কিন্তু অ্যাড অন রিলসটা ইনশাল্লাহ দিয়ে দিবে। সো আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে লগ ইন করে নেওয়ার পর আপনারা এখান থেকে একদম উপরে দেখতে পাবেন 3 লাইন মেনু, এখানে চলে আসবেন এবং এইখান থেকে প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে চলে আসার পর এইখান থেকে ম্যানেজ অপশানে চলে আসবেন, দেখতে পাচ্ছেন ম্যানেজ অপশন এখানে চলে আসবেন। সো এখানে চলে আসার পরে, সো এখানে চলে আসার পরে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে আপনারা এখানে একটা সেটিং খুঁজে পাবেন, সেই সেটিংসটা হচ্ছে ক্রিয়েটর সাপোর্ট, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে দেখতে পাবেন যে মনিটাইজেশন অপশন, এখানে ক্লিক করে দিবেন। সো বাই দ্য ওয়ে গাইস, আরেকটা কথা বলতে চাই, আপনারা সর্বপ্রথম এই পেজের লিঙ্কটাকে কপি করে নেবেন, ঠিক আছে? 3 লাইনে যাবেন, 3 ডটে যাবেন এবং এখান থেকে দেখতে পাবেন যে পেজ লিঙ্ক, এখানে ক্লিক করে এই লিঙ্কটা কপি করে নেবেন। সো পেজটা কপি করে নেওয়া হয়ে গেল, আমি আবারও ম্যানেজ অপশানে চলে গেলাম। নিচের দিকে আসার পর আমরা এখান থেকে আবারও ক্রিয়েটর সাপোর্টে চলে যাব। ক্রিয়েটর সাপোর্টে চলে আসার পরে আমরা এখান থেকে মনিটাইজেশন অপশানে চলে আসবো। সো মনিটাইজেশন অপশানে চলে আসার পরে আমরা একদম উপরে দেখতে পাবো যে মেকিং মানি উইথ রিলস, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে অ্যাড অন রিলস, এখানে ক্লিক করে দেবেন। সো আমরা এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দিলে আপনাদের কিন্তু এইখানে তাদের রুলসগুলো বলে দিছে এবং কোন কোন কান্ট্রিতে অ্যাভেলেবল সেটাও বলে দিছে, এখানে কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল, ঠিক আছে? সো এইখানে যেই রুলসটা দিছে এই রুলসটা আপনারা পড়ে নেবেন, এটা পড়ানোর দরকার নেই, আমি যেভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি সেভাবে রুলসগুলো ফলো করুন। আর বাই দ্য ওয়ে গাইস, আপনারা যারা ফেসবুকের ফলোয়ার্স এবং ওয়াচ টাইম স্বল্প মূল্যে কিনতে চান এবং কিনা মনিটাইজেশন করে নিতে চান, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে। সো আমার থেকে ওয়াচ টাইম এবং ফলোয়ার্স নিয়ে 100% আপনারা মনিটাইজেশন করে নিতে পারবেন। সো ওয়াচ টাইম আর ফলোয়ার লাগলে এখনই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সো তারপরে এখানে আমরা চলে আসলাম, এখানে চলে আসার পর এখান থেকে আমরা নোতে সিলেক্ট করে দিব, অর্থাৎ আমাদের অ্যাড অন রিলস মানে এই সুবিধাটা আমরা পাইছি কি না, যেহেতু আমরা পাইনি অবশ্যই নোতে ক্লিক করে দিব। সো নোতে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম বক্স শো হয়ে যাবে, আমরা এখানে এই আদার্স এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে টেল আস মোর এখানে ক্লিক করে দেবেন। সো এইখানে আপনারা লিখবেন ডিয়ার ফেসবুক টিম, আমি আমার এই লেখাটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে কপি করে নেবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ডিয়ার ফেসবুক টিম, তারপর একটা কমা দিবেন, কমা দেওয়ার পর আপনারা এখানে লিখবেন অ্যাডস অন রিলস, ভালো করে লক্ষ্য করুন আমি কী লিখতেছি, অ্যাড অন রিলস নট শোয়িং অন মাই পেজ। সো এটা লেখার পর আপনারা একটা ফুল স্টপ দেবেন, ফুল স্টপ দেওয়ার পর এখানে আবারও লিখবেন প্লিজ সলভ ইট, এস ওয়েল ইট, আমি লিখে দিচ্ছি আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন। সো প্লিজ সলভ ইট, এইটুকু লিখবেন। এইটুকু লেখার পর আপনারা নিচে আসবেন, নিচে আসার পরে এখানে লিখবেন পেজ লিঙ্ক, পেজ লিঙ্ক লেখার পর একটা হাইফেন দেবেন, অর্থাৎ ডাবল ফোটা যেটা বলে এটা দেবেন। ডাবল ডট দেওয়ার পরে পেজ লিঙ্কটা কপি করে নিয়ে আসছিলেন, এখানে জাস্ট পেস্ট করে দেবেন। সো আমি পেজ লিঙ্কটা পেস্ট করে দিলাম, পেস্ট করে দেওয়ার পরে আপনারা এইখান থেকে এইচটিটিপি থেকে www. রাগ পর্যন্ত এগুলো কেটে দেবেন, শুধু facebook.com থেকে পুরো লিঙ্কটা থাকবে। সো টোটালি আমাদের এইখানকার কাজ কিন্তু শেষ, আমরা এখান থেকে জাস্ট সাবমিট অপশানে ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশান, এখানে ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দিলে আমাদের কিন্তু রিকোয়েস্টটা রিভিউয়ে থাকবে,
আর রিকোয়েস্ট রিভিউ থাকার কিন্তু 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাড অন রিলস পাবেন। আর অ্যাড অন রিলস আপনি তখনই পাবেন যখন আপনি প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড দিবেন, ঠিক আছে? আপনাকে কিন্তু প্রতিনিয়ত রিলস ভিডিও আপলোড দিতে হবে, অত্যন্ত প্রতিদিন একটা করে হলেও রিলস ভিডিও আপলোড দিতে হবে। কারণ আপনি অ্যাপ্লাই করার পর ফেসবুক টিম দেখবে যে আপনি ফেসবুক রিলস অর্থাৎ রিলস ভিডিও আপলোড করেন কি না। সো যখন দেখবে যে না আপনি প্রতিদিন একটা হলেও ফেসবুক রিলস আপলোড করেন, তখন কিন্তু আপনাকে এটা এটা কিন্তু এলিজিবল করে দিবে। সো তখনই কিন্তু আপনি এটা অন করে এখান থেকে টাকা ইনকাম করে নিতে পারবেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম হেল্পফুল টিউটোরিয়াল ভিডিও আপলোড করা হয়। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।